একটি স্বশাসিত সংস্থা যা নির্মাণ শ্রমিকদের জন্য সমস্ত প্রকল্পগুলি জনসাধারণের কাছে পৌঁছে দিতে অনলাইন পোর্টাল তৈরি করা হয়েছে যাতে এই অফলাইন বোর্ডে রেজিস্ট্রেশন করা সময় সাপেক্ষ এবং শ্রমিকদের বারবার তাদের রোজগার কাজে ব্যাঘাত ঘটায়। এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য এবং সহজ ও সুলভে পরিষেবা দেওয়ার জন্য টিবিওসি বোর্ড সিএসসি সাথে যৌথ উদ্যোগে একটি অনলাইন পোর্টাল তৈরি করেছে যার সাহায্যে অনায়াসে শ্রমিকদের রেজিস্ট্রেশন করা যায়। পরবর্তী সময়ে এই পোর্টালের সাহায্যে মাসিক সাবস্ক্রিপশন, ভাতা প্রদান ইত্যাদি দেওয়া হবে। এর সাথে টিবিওসি বোর্ডের ওয়েবসাইট সামাজিক সুরক্ষা প্রকল্পের ব্যাপারে নির্মাণ শ্রমিকরা জানতে পারবে। সংগঠিত শ্রমিকদের জন্য একটি ই পরিষেবা চালুর উপর প্রতিদিন গুরুত্বের পরিপ্রেক্ষিতে এই প্রকল্প সম্পর্কে যাবতীয় তথ্য দেওয়ার জন্য একটি ওয়েবসাইট তৈরি করা হয়েছে। পঞ্চায়েত ডোম্বুরনগর ব্লক ধলাই ত্রিপুরা ওনাকে এই সম্বর্ধনা প্রদান করবার জন্য বিনীতভাবে অনুরোধ রাখবো। আরো একবার জোরদার সহকারী দিয়ে প্রতিনিধিত্ব এবারে অনুরোধ রাখবো। মাননীয় মুখ্যমন্ত্রীজি ওনার প্রচেষ্টায় আমরা এখন পর্যন্ত আপনারা শুনলে খুশি হবে যে গোটা দেশের মধ্যে আমরা পঞ্চম স্থানে রয়েছি ইশ্রম এবং নর্থ ইস্টের মধ্যে আমরা প্রথম স্থানে রয়েছি। খুব দ্রুততার সঙ্গে এই কাজ আমাদের রাজ্যে চলছে, তার জন্য এই রাজ্যে আমাদের যারা লেবার ইন্সপেক্টর রয়েছেন বা সিএসসি সেন্টারে যারা কাজ করছেন আমার বন্ধুরা, আমি তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে এই কম সময়ের মধ্যে আমাদের এই ত্রিপুরা রাজ্যে অনেক প্রত্যন্ত এলাকা রয়েছে, তারপরও আমরা আজকে প্রায় 12 লক্ষ আমাদের অসংগঠিত শ্রমিক রয়েছে রাজ্যে, আমরা 50% করে নিতে পেরেছি এবং এই কাজটাকে আরো দ্রুততার সঙ্গে কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায় এবং কম সময়ের মধ্যে আমরা প্রত্যেকটা শ্রমিক বন্ধুদেরকে আমরা যেন এই শ্রমের আওতায় আনতে পারি তার জন্যই আজকের এই ব্যবস্থা। আমি এই বিষয় নিয়ে বারবার দপ্তরে যারা আধিকারিক রয়েছেন ওনাদের সঙ্গে কথা বলেছি, এইভাবে একটা স্পেশাল ড্রাইভ দেওয়ার জন্য এবং সেই স্পেশাল ড্রাইভে আমরা আগামী দিনে হয়তো নির্দিষ্ট যে সময় রয়েছে ডিসেম্বরের মধ্যে আমরা সেটা সম্পন্ন করতে পারব, এটা আমার বিশ্বাস রয়েছে। কারণ আমরা সেই সঙ্গে অনেক অনেক ধন্যবাদ মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী বিপ্লব কুমার দেব মহোদয়কে ধন্যবাদ জানাচ্ছি। Subscribe to Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.